ইরান ইসরায়েল সংঘাত ঘিরে পড়াশক্তিগুলো ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখালেও অনেকটাই দ্বিধা বিভক্ত মধ্যপ্রাচ্যের দেশগুলো অবস্থান স্পষ্ট নয় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশেরই জানি আন্তর্জাতিক অঙ্গনে চলছে জোর আলোচনা সমালোচনা এর মাঝে নতুন করে ডালপালা মেলেছে ইরানের হামলা মোকাবেলায় সৌদি আরবের সহায়তার খবর ইসরায়েলের সংবাদপত্র পোস্ট সহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু সংবাদ মাধ্যমে জানানো হয় ইসরায়েলে হামলা চালানোর কয়েকদিন আগেই সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলোকে তা জানিয়েছিল তেহরান যাতে নিজেদের আকাশ সীমা সুরক্ষিত রাখতে পারে তারা তবে সৌদি আরব ও আরব আমিরাত সে তথ্য জানিয়ে দেয় দেয়াল ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন যুক্তরাষ্ট্রকে। বলা হচ্ছে সিরিয়া ইরানি কনসুলেটে হামলার পর থেকেই ইরানের পরিকল্পিত হামলার বিষয়ে জানতে মার্কিন কর্মকর্তারা আরব দেশগুলোর ওপর চাপ দিতে থাকে যার ফলে যুক্তরাষ্ট্রের সাথে তথ্য ভাগাভাগি করে এই দুই দেশ শুধু সৌদি আরবই নয় অনেকটা অবাক করার মতো ছিল জর্ডানের ভূমিকাও ইরানের ক্ষেপণাস্ত্রগুলো যখন জর্ডানের ওপর দিয়ে ইসরায়েলের দিকে যাচ্ছিল দেশটি তখন নিজেদের যুদ্ধ বিমান দিয়ে তার বেশ কয়েকটি ধ্বংস করে দেয় কেবল তাই নয় তেলাবিবের মিত্রদের নিজেদের আকাশ পথ ব্যবহারেরও অনুমতি দেয় তবে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহতের ব্যাপারে সৌদি আরব কোনো সহায়তা করেনি বলে সংবাদ মাধ্যম আল আরাবিয়াতে জানানো হয় মিলা খন্দকার চ্যানেল টোয়েন্টিফোর